হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সাইলেন্ট কিলো। আবার আপনাদের স্বাগত সাইলেন্ট কিলোতে। আমি দেখতে পাচ্ছেন আমি এখন আছি কক্সবাজার রুখিয়া রোহিঙ্গা ক্যাম্পে। এটি এখানকার অনেকগুলো ক্যাম্প আছে শরণার্থীদের জন্য, রিফিউজিদের জন্য, তবে এটা অন্যতম বৃহৎ একটি ক্যাম্প বাংলাদেশের। এখানকার যে পরিবেশটা সেটা টোটালি অন্যরকম, আপনি না দেখলে জিনিসটা বুঝবেন না যে কেমন একটা জিনিস এখানকার। তো এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে বিশাল সুবৃহৎ জায়গা নিয়ে জিনিসটা এখানে দাঁড়িয়ে আছে। গত কয়েকদিন ধরে আপনারা জানান দেশের যে পরিস্থিতি, নদী হয়ে নদী পার হয়ে তারা এখানে চলে এসেছে, তাদের বাড়িঘর সব চালিয়ে দেওয়া হয়েছে, যার জন্য তারা মূলত এখানে আসছে। তো এখানকার পরিস্থিতি নিদারুণ, তাদের অন্ন বস্ত্র খাবারের খুবই অভাব। তারা সরকার যতটুকু পারতেছে সেনাবাহিনীর সহযোগিতায় এই যে বিশাল জিনিসগুলো ছিল সবগুলোই তারা তৈরি করে দিয়েছে। অতি মানবতার জীবনযাপন তাদের, কেউ স্বামী হারা, কেউ মা হারা, কেউ ভাই হারা, কেউ বোন হারা, অনেকেই আছেন তাদের জীবন হারিয়েছেন এখানে, আবার অনেকে লজ্জা ধর্ষিত হয়ে এখানে চলে এসেছে। এইসব কাহিনী অন্যান্য মিডিয়াগুলো যতটুকু না তুলে ধরেছে, আসলে এখানে সরজমিনে না আসলে তাদের সাথে কথা না বলে বোঝা যাবে না। তো আমি চেষ্টা করেছি যতটুকু পারি তাদের সাথে কথা বলার জন্য, দেখার জন্য, বোঝার জন্য। তো এই সমস্ত এই বিশাল আপনারা দেখতে পাচ্ছেন সেই অনেক দূরের রাস্তা, বিশাল পাহাড়ের উপর এক একজন এখানে স্থান দেওয়া হয়েছে, তারা এভাবে জীবনযাপন করতেছে। সুসম্মত পায়খানা নেই থাকার জন্য, ধরনের গোসল করার জন্য টিউবওয়েল নেই। তো যতটুকু পারতেছে সবাই মিলে একটু একটু করে চলতেছে, তো এভাবেই তাদের জীবন চলে যাবে। দেখা যাক পরিস্থিতি কেমন হয়, দেশের পরিস্থিতি কেমন হয়, তাদের সঙ্গে কী করে মায়ানমার কেমন কী করে, তো তখন বুঝতে হবে যে পরিস্থিতি কতটুকু হয়েছে। তো ঠিক আছে, আমি রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদায় নিচ্ছি, আবার আপনার সাথে দেখা হবে অন্য একটি জায়গায়। এভাবে আশা করি ভালো থাকবেন।